কঠোর বিধিনিষেধের মধ্যে ঢাকা ফেরার চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে খেসারত দিতে হবে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর অর্থনীতিবিদরা বলছেন, ঈদে যারা বাড়ি গেছেন তাদের ঢাকা আসা নিশ্চিত না হলে অর্থনীতিতে পড়বে নেতিবাচক প্রভাব। মোবাইল অপারেটর কোম্পানিগুলোর দেওয়া তথ্য মতে বিধিনিষেধের মধ্যে ঈদ উল ফিতরে ঢাকা ছেড়েছেন অন্তত 65 লাখ মানুষ। করোনা সংক্রমণের কারণে সরকারি বিধিনিষেধ আরও বাড়ানো হচ্ছে। অর্থনীতিবিদরা মনে করেন, যে পরিমাণ লোক ঢাকা ছেড়েছে তাদের কিছু অংশের রাজধানীতে আসা অনিশ্চিত থাকতে পারে। ফলে যে প্রোডাক্টিভিটি গেইনটা হচ্ছিল সেটা আমরা হারিয়ে ফেলছি। আমরা যদি একটু দেখি যে আমাদের লো ইনকাম হাউজিং এরিয়াগুলোতে সেখানে কিন্তু প্রচণ্ডভাবে বাড়িঘর খালি। স্বল্প আয়ের যেসব মানুষ রাজধানীতে যে পরিমাণ অর্থ কামাতেন সে পরিমাণ উপার্জন গ্রামে সম্ভব নয় মনে করেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। আমি যদি একটা কাজ করতাম, আমি তো একটা ভ্যালু অ্যাড করতাম, তাই না? সেই ভ্যালু অ্যাডটা তো জিডিপিতে থাকলো না। আমি হয়তো আমার বাবার ঘরে চললাম বা আমার ঘরটাকে ঝেড়ে ঝুড়িয়ে দিয়ে তো সেখানে থাকলাম, কিন্তু আমার ইনকাম কি? আলটিমেটলি তো আমি ফিরে আসতেই চাই। প্রশ্ন দেখা দিয়েছে, যারা ঈদে বাড়ি গেছেন তাদের সবাই কিভাবে ঢাকায় ফিরবেন? যাদের ব্যক্তিগত গাড়ি আছে তাদের ফেরার ব্যবস্থা থাকলেও বেশিরভাগ মানুষেরই ভরসা গণপরিবহন, আর তাতেই রয়েছে সংক্রমণের ঝুঁকি। লোকজনরা যারা নাকি ঢাকা থেকে বের হয়ে গেল, তার স্বাস্থ্যবিধি মেনে কিভাবে ফেরত আনা যেতে পারে সেটাও একটা চিন্তা ভাবনা সরকারকে করতে হবে। মাস্কটা যাতে পরে এইটা একদম এনশিওর করার ব্যবস্থা করতে এবং কঠোরভাবে। বিশেষজ্ঞরা মনে করেন, ব্যক্তিগত গাড়ি ছাড়া করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যে যারা ঈদে বাড়ি গেছেন তাদের ফেরার বিষয়েও কোনো পরিকল্পনা নেওয়া হয়নি, তাই যাওয়া এবং ফিরে আসাকে ঘিরে আশঙ্কা সংক্রমণ বেড়ে যাওয়ার। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।